दान और मनी लाभ की पहचान एक सतना रक्त का इंसानियत के नाम সমগ্র বিশ্বে টেরাপিটি জৈন ধর্মাবলম্বী মানুষরা তাদের যুব সংগঠনের পক্ষ থেকে রক্তদানের উৎসব করা হচ্ছে। তো আমাদের রাজ্যে রক্তদান উৎসবে সব ধর্ম বর্ণের মানুষের সংযোগে বা সহযোগে এই কর্মসূচিগুলি ব্যাপকতা লাভ করছে। আমাদের সরকারের তরফ থেকেও উৎসাহ বর্ধনে নানাভাবে সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে সবাইকে যুক্ত করা হচ্ছে। আমরা ধন্যবাদ জানাব যারা এই রাজ্যে বসবাসকারী জৈন ধর্মাবলম্বী যারা এই কর্মসূচির উদ্যোক্তা যুব ভাই বোনেরা তাদের তারা এগিয়ে এসেছে এবং প্রতি বছর তারা এই কর্মসূচিটি এই দিনে সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের রাজ্যেও তারা প্রতিপালন করে। ইতিমধ্যে তাদের মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তাদের নাম এসেছে সেরা রক্তদাতা হিসাবে বা মানে একটা বিশেষ ভূমিকার কারণ। আমরা মনে করি যে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে না, ধারাবাহিকভাবে রক্তদানের প্রতিও তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতি বছরে অন্তত তিনবার এই ধরনের কর্মসূচি করতে তারা এগিয়ে এসেছে। এই কর্মসূচিতে আমরা এসেছি উৎসাহ দিতে। গোটা বিশ্বব্যাপী আজকের যে অর্গানাইজেশন আছে গোটা বিশ্বে আজ রক্তদান দিবস আয়োজন করছে তারা। বিশেষ করে আমি এদেরকে ধন্যবাদ জানাই এই কারণেই ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকে যদি কেউ বাঁচিয়ে রাখার জন্য খুব বেশি চেষ্টা করে তাহলে জয়ন্তী সমাজকে ধর্ম আগে আমরা দেখি যে প্রাচীন মন্দিরগুলো যারা এখন নবীকরণ করে তৈরি করছে এটাকে যদি সামাজিকভাবে অনেকখানি কালচার দিকে সামাজিকভাবে সমাজ সেবার ক্ষেত্রে নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে থাকেন গোটা ভারতবর্ষে। আমরা মনে করি যে বাণিজ্যিক দিক থেকে তারা তাদের ধর্মীয় দিক থেকেও অনেকখানি মানুষের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজনের জন্য। রাজ্যে শুরু করছেন না তারা নেপাল অস্ট্রেলিয়া আমেরিকা সারা গোটা পৃথিবীতে আজ এই দিনটা উদযাপন করছেন তারা। ধন্যবাদ আগামী জন্য তারা।